হ্যালো বন্ধুরা, আজ সন্ধ্যা 7:30 থেকে মোহনবাগান দল সুপার কাপে তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে। মাঝমাঠ এবং আপফ্রন্টে দলের সমস্ত আক্রমণাত্মক বিদেশিদের রেখে প্রথম একাদশ সাজায় দলের কোচ ক্লিফোর্ড মিরান্ডা, যার ফলে দলের প্লেইং ইলেভেন দেখে মনে হচ্ছিল যেন আজ হয়তো কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান প্লেয়ারদের আক্রমণের ঝড় দেখা যাবে। তবে খেলা শুরু হতে সমর্থকদের সেই আশাতে জল ঢেলে দেয় মোহনবাগান দলের প্লেয়াররা, কারণ এমনিতেই দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের পাওয়ার প্লেয়াররা না থাকার ফলে দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটা প্রচণ্ড ফিকে দেখাচ্ছিল, যার ফলে দলের ডিফেন্সকেও কিন্তু বেশ চাপে থাকতে হয়। এরপর সে আপফ্রন্টের জেসন কামিংস এবং আরমান্দো সাদুকু এরা যেন দায়সারাভাবে খেলতে নামে আজ। তো খেলার প্রথম মিনিট থেকেই আপডাউন করে দুটি দলের প্লেয়াররাই আক্রমণ গড়ে তোলে। খেলার 28 মিনিটের মাথায় বক্সের মধ্যে ফাউল করে বসে সুমিত রাঠি, যার ফলে পেনাল্টি পায় শ্রীনিধি এবং সেই পেনাল্টি থেকে গোল করে শ্রীনিধিকে 1-0 এগিয়ে দেয় শ্রীনিধি দলের স্ট্রাইকার উইলিয়ামস। তো এই গোল খাওয়ার পরই মোহনবাগান দলের প্লেয়াররা একটু নড়ে চড়ে খেলা শুরু করে গোল পরিশোধ করার লক্ষ্যে, এবং এরপর খেলার 38 মিনিটের মাথায় অভিষেক সুডিয়ামান সে গোলমুখে দুর্দান্ত একটা শর্ট করে, তবে বলটা বার পোস্টে লেগে বাইরে চলে আসে আর সেই বলটা থেকেই শ্রীনিধির জালে বল জড়িয়ে দেয় জেসন কামিংস, যার ফলে 1-1 ফলাফলে ম্যাচের সমতা ফেরে। আর এইভাবেই প্রথমার্ধের শেষে 1-1 ফলাফলে ড্রেসিং রুমে ফিরতে হয় দুটি দলের প্লেয়ারদেরই। তবে প্রথমার্ধের খেলার নিরিখে মোহনবাগান দলের তুলনায় শ্রীনিধি কিন্তু দুর্দান্ত খেলছিল, এটা মানতেই হবে। এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মোহনবাগান দল একের পর এক আক্রমণ গড়ে তোলে। তো আজকের খেলা তো ম্যাচের প্রথম মিনিট থেকেই হুগো বোমস কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে দেখায়, আর ম্যানেজমেন্ট এই হুগো বোমসকেই ছেড়ে দেওয়ার কথা ভাবছে। একদিকে দলের স্ট্রাইকারদের নিজে দক্ষতায় গোল করার কিন্তু কোনোরকম ক্ষমতাই নেই, এরপর যদি আবার হুগো বোমসকেও ছেড়ে দেয় মোহনবাগান ম্যানেজমেন্ট তাহলে কিন্তু এই দলের আর কিছুই থাকবে না, সেটা পরিষ্কার। তো যাই হোক, এরপর খেলার 70 মিনিটের মাথায় আশিস রায়ের দুর্দান্ত একটা পাস থেকে শ্রীনিধির জালে বল জড়িয়ে দেয় আরমান্দো সাদিকু, যার ফলে খেলার ফলাফল এসে দাঁড়ায় 2-1। এরপর আবার 72 মিনিটের মাথায় আরমান্দো সাদিকু গোলমুখী একটা ভালো শর্ট করে, তবে বলটা কিন্তু তিনি জালে জড়াতে ব্যর্থ হন। এরপর খেলার 85 মিনিটের মাথায় জোড়া হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখতে হয় অভিষেক সূর্যবংশীকে, যার ফলে 10 জন প্লেয়ারে খেলতে হয় মোহনবাগান দলকে। তো এইভাবে কিন্তু শেষ পর্যন্ত শ্রীনিধিকে 2-1 গোলে হারিয়ে জয় তুলে নিল মোহনবাগান। তবে মোহনবাগান দল জয় তুলে নিলেও কিন্তু মোহনবাগান দলের খেলা দেখে একদমই মন ভরল না কোনো সমর্থকেরই, কারণ দলের ডিফেন্স এবং আক্রমণ ভাগ দুটো পজিশনে কিন্তু অত্যন্ত জঘন্য খেলছিল আজ। এর পাশাপাশি অভিষেক সূর্যবংশীর রেড কার্ডের জন্য কিন্তু পরের ম্যাচে খেলবে না, সেক্ষেত্রে মাঝমাঠের যে কী পরিস্থিতি হবে সেটাও কিন্তু এখন থেকেই ভাবলে ভয় লাগছে। তো বন্ধুরা, আজকের মোহনবাগান দলের খেলা দেখে তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল, তো আশি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।